أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. ডেস্টিনি চেয়ারম্যানের বিশেষ যে চ্যালেঞ্জটি আমরা জানতে পারি সেটি হল, তিনি বলেছেন এই ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন, ডেস্টিনি কোনো প্রতারণার কাজ করে না, দুর্নীতির লেশ এখানে বিন্দুমাত্র নেই। এখন যারা ডেস্টিনির বিরুদ্ধে প্রোপাগান্ডায় ব্যস্ত তারা মূলত ডেস্টিনি সম্পর্কে সঠিক তথ্য জানে না। ডেস্টিনির সাথে যারা সম্পৃক্ত তারা আজ যদিও 2015 সালে চরম হতাশায় রয়েছেন, এর আসল একটি কারণ হল বিশেষ একটি মহলের পক্ষ হতে এই কারণটি সৃষ্টি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আরোপ লাগানো হয়েছে এবং প্রোপাগান্ডা করা হচ্ছে। আর দুষ্টু লোকেরা এবং দুর্নীতিবাজদের ছত্রছায়ায় ডেস্টিনির অনেক কিছুকে চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, হাতিয়ে নেওয়া হচ্ছে। এগুলি অবশ্যই একদিন জবাব দিতে হবে, কারণ ডেস্টিনি মূলত ন্যায়নীতির উপরে প্রতিষ্ঠিত, আর ন্যায়নীতিকে প্রতিষ্ঠা করার জন্য, কল্যাণময় জীবন ব্যবস্থা গড়ার জন্যই ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন সাহেব স্পষ্টভাবে বলেছেন যে ডেস্টিনি কোনো প্রতারণার কাজ করতে চায় না, দুর্নীতির লেশ এখানে নেই। কোরআনের 16 নম্বর সূরা নাহাল এর 90 নম্বর আয়াতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে ডেস্টিনির যারা বুদ্ধিজীবী তারা এই আয়াতকে কিভাবে প্রাধান্য দেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন, আর তিনি অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। ডেস্টিনি মূলত বিদ্রোহমূলক কোনো কাজ করতে তারা আদৌ রাজি না, দেশদ্রোহী কোনো কাজে তারা কখনো লিপ্ত হবে না, এবং ডেস্টিনির প্ল্যাটফর্মে একজন মেয়ে একজন ছেলে এরা কখনো অশ্লীল এবং গর্হিত আর বিদ্রোহমূলক কাজকর্ম করে না। এরা ন্যায়ের উপরে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েমের পিছনে মূলত বিজনেস করে যাচ্ছে। তাই ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন সাহেব বলেছেন যে ডেস্টিনি কোনো প্রতারণার কাজ করে না, দুর্নীতির লেশ এখানে নেই। তাহলে যারা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করে বেড়াচ্ছেন তাদের জানা উচিত যে ডেস্টিনি প্রতারণার কোনো ফ্যামিলি না, এই বিজনেস ফ্যামিলিটি মূলত দেশে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য এবং দেশের ভিতরে যারা সহযোগিতা পাওয়ার উপযুক্ত তাদেরকে সাথে নিয়ে সাহায্য সহযোগিতা করাই হচ্ছে, একে অপরকে উঠানোর দায়িত্বকে নিজেদের উপরে অর্পণ করে নিয়ে তারা সাধনা করে যাচ্ছে। এটি মূলত ডেস্টিনি 2000 লিমিটেডের আসল চ্যালেঞ্জ যা বাংলাদেশে তারা ধীরে ধীরে করে যাচ্ছে। আর যারা প্রোপাগান্ডা করে যাচ্ছেন তাদের উচিত হবে ডেস্টিনির ব্যাপারে সত্য জেনে নেওয়া, তারপরে সত্যকে প্রচার করা।